দেখাল কিয়ামতের দিন যখন হাশরের ময়দানে আল্লাহ পাকে কইছল যে অন্ধ বানাইয়া উঠাইবা বালা যারা উঠিবা এরা তো হাশর মুকাম ময়দানে হাশরের ময়দানে রওনা দিবা আর যাইন অন্ধ হইবা এই এখন কিতা করবা এই এখন কিতা করবা কোনটা দেখবা নি কোনবা যাইতা এখন কোনটা বুঝবা নি আমার হাবিজার রিয়া দিবার লাগি আল্লাহ তান মনের আশা পূর্ণ করুক সারা খোকা আমিন তো আমি ওখান বুঝাইতাম করে কইছি আরি যে কিয়ামতের দিন যখন দুনিয়ায় তো বালা আসলাম ইবাই চৌকে দেখছি না দিন দিনের রাস্তা চৌকে দেখছি না দুনিয়া মুখা ফিরছি আল্লাহ হইসন কেয়ামতের দিন আমি অন্ধ বানাইয়া উঠাই অন্ধ হইয়া উঠার বাদে এখন কুম্বা যাইতা রাস্তাও তো দেখতে নাই বিপদ হরিয়ালে আসিবা না খান দিবা মাত বুঝছেন না মনে হ্যাঁ আপনারা বিপদ বললে আসেননি না দেখবা বাপ যে কি জাত মানে দবদবাই বল মানছি যে সময় ডাক্তারে কইব লইয়া যাও গিয়া ডাক্তারে যখন রিলিজ দিলাই বলে নাও কি লইয়া যাও গিয়া এই সময় কিটা করো বন্ধ হাবিচা দিবি আচ্ছা মাশাল্লাহ এইখান দেখবি নে ওয়াজ করিয়া আরো হাবিচা বড় বাক্কা একটা চাল্লাই দেখো আমার সারেও দিচ্ছেন আরো 500 টাকা আল্লাহ দিয়ে জনের সদকারে কবুল করো আল্লাহ আমিন মনের আশা আল্লাহ পূর্ণ করো কাকা আমিন একজন অসহায় রে মানুষে সহায় করো ফুনিয়া আমার মুখটা কি ফুনিয়া তান তান দিল আইছে ও অন্ধ বেটা করে তোলা পয়সা দেও আল্লাহ তান তান সহায় করছেন আল্লাহ সহায় রে কবুল করো তা আমি ইকান মানে আমার মাদ্রাসার এখন তো আবিজর কথা কইতাম ইকান আমার মকসুদ না আমি ওখান বুঝাইতাম চাইছি যে কিয়ামতের দিন যখন অন্ধ যা উঠিবায় তখন খান দিবায় খান দিবায় দুনিয়ার মধ্যে বল মানছি যখন ডাক্তারের খাওয়ায় বলে লইয়া যাও গিয়া আগে কইছে আলু খাবাইও না ডাইল খাবাইও না ওটা খাবাইও না আর এখন হে তার থার্মোমিটার লাগাইয়া কইছে আর হইতো নাই কইছে লইয়া যাও গিয়া মুরব্বী কইবা কিতা হইছে বা ফুয়া কইব শুনাই তো না বাপে আরো হার্ট ভেল হয়ে যাবে গিয়া এর লাগে কব না ডাক্তারে কদিনও দোয়াই দিছেন বাড়িতে গিয়া খাবাইয়া বাতে লইয়া আইতাম কিন্তু ডাক্তারে কইয়াচ্ছে হইতো না আর এই সময় বাড়িটা নিয়ে আনলে আপনিও যদি যাইন বলে মুখে তো ডাক্তারে ঘুরাই দিলেইস যাইবা গিয়া আপনি গিয়া যখন জিকাইবা দেখবা খান্দন ছাড়া আর কোনো বাসা নাই মুখ কিন্তু অন্য সময় যদি টান দবদবাই থাকতে আপনি গেছুন আপনারে মানুষ করিয়াও কইছেন না এখন বিপদ পড়ছুন এখন খান্দিয়া কবে ভাই যদি কোনোদিন কোনটা কই আল্লাহ আসতে দাবি সারি কন্যা নিয়ে তো কিয়ামতের দিন যখন বিপদ পড়বা আল্লাহ অন্ধ বানাইয়া উঠাইবা ও সময় খান্দিবা রে খান্দিবা কইবা কালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ও আল্লাহ দুনিয়ায় তো বড় সুন্দর চোখ দিছলাই মরবার পর মরণ পর্যন্ত শেষ মাল লাগছে না চোখ দিয়া দেখছি এটা বহুত মানুষ আসুন না নিবা আসুন না আজ আমি কিতার লাগি অন্ধ হইলাম আজ আমি কিতার লাগি অন্ধ হইলাম ও কইব বন্দায় খান দিয়া কালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসিরা আল্লাহ দুনিয়ায় আমার চোখ আসলো বালা আসলো সব দেখছি আজ আমি কিতার লাগি আমি অন্ধ হইলাম আল্লাহ পাকে বাদর আয়াতের মধ্যে কইতরা কালা কাজালিকা তাতকা ইয়াতুনা ফানাসি তাহা ওয়া কাজালিকাল ইয়াউমা তুনসা আমি দুনিয়ায় তোরে চোখ দিছিলাম কিতার লাগি দিছিলাম আমার এ চিনবার লাগি আমার কোরআন ওখান দেখবার লাগি যদিও কোরআন পড়তে পারছ না বুঝছ না উলামায় কেরাম হলে বুঝাইছ তুই এর বাদেও বুঝছ না আমার দিন তাকিয়া তুই ফিরিয়া আসলে দুনিয়া মুখা আসলে আজ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোরে অন্ধ বানাইছি আর আমার কুদরতর মুখ তোর তাকে ঘিরাই লেছি কোন আউযুবিল্লাহ এর লাগি ভাই হল বুজুর্গ হল মা বনি হল দুনিয়া আর জিন্দগি আমরা সামান্য কয়েক দিন খার কোন সময় বাতি নিবিব আর জীবনে জ্বলত নাই
আর জীবনে জড়িত নাই এর লাগিয়া দুনিয়ায় যতদিন আমরা যারে আল্লাহ যতদিনের hayat দিছে আল্লাহর ডর আর খৌফ আল্লাহর রাস্তা চিনিয়া চলমু তো ইনশাআল্লাহ আর নাইলে খাল কিয়ামত দিন বিপদি হইম আমি কুতুবউদ্দিনে কইয়া না আল্লাহ পাকে কইত্রা নবীজিও কইছই না ইনো আল্লাহ কইত্রা বলে চিনতে নাই আমারই ভাই ফিরতে নাই আমি আল্লাহ কিতা করমু তরে খাল কিয়ামত দিন অন্ধ বানাইমু ভাই হল বুজুর্গ হল এর লাগিয়া আমরা যতদিন দুনিয়াতে বাসিয়া থাকমু আল্লাহ পাকে কোরআনের মধ্যে কই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়া লাগব যেন থাকি বন্ধ থাকি বাজারও থাকি যেন থাকি নামাজের সময় হইলে আমি মনে করতাম যে আমার মাওলার হুকুম আমার মাওলারে সিজদা করতাম দেখবা নামাজ ছাড়তে পারতাম না ফজরের ওয়াক্ত আজান পড়ছে মসজিদে খুদরা সালাতু খাইরুম মিনান নাওম ঘুম থাকি নামাজ বালা আপনার যখন দিল খানাই বইয়াল্লা আমি তো এমন ঘুম ঘুমাইলাম ইকানো কত সময় লাগিয়া কিন্তু চির জিন্দেগি ঘুমাইমো মাটির তলে গিয়া সেই সময় আমার খে সহায় করবো এর লাগিয়া ফজরের নামাজও ছুটিত নাই এইভাবে আমরা দুনিয়ার যতদিন রইমু ভাই হল বুজুর্গ হল আল্লাহর কোরআন মোতাবেক আমরা চলবার চেষ্টা করমু তো ইনশাআল্লাহ নবীজির হাদিস মোতাবেক নবী যাদের আল্লাহর কোরআন মানলেই তো নাই নবী মানা লাগবো নবীর ফরমান হিসাবে নবীর তরিকা অনুযায়ী আমরা চলমু ইনশাআল্লাহ ভাই হল বুজুর্গ হল আমি আপনারা সামনে এক হাদিসের এক টুকরা পড়িস আয়াতর আরো আলোচনা করলে আরো লম্বা যেতাম পারমো কিন্তু আমি আর বেশ লম্বা যেতাম সাইয়ার না যে আমি বাদী এক জনাজাত যাইতাম এর লাগিয়া অতটুক পর্যন্ত আপনারা সামনে আলোচনা করলাম আর হাদিসের তোড়া আলোচনা করি আর বাদ ইনশাল্লাহ শেষ করলেমু আমার ভাই হল বুজুর্গ হল নবী যে ফরমাইছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আল্লাহ রসুলের কইরা দুনিয়ার মধ্যে সব তাকি বালা হইয়া থাকলো কোরআন পড়া আর কোরআন পড়ানি হোক সুবহানাল্লাহ আজ আমরা কোরআনের গুরুত্ব নাই আজ আমরা যারা আল্লাহ তোরা পয়সা করি আর পয়সা করি এলা নাই আপনা মানুষ একজন ঠেলালা রিস্কালা হইলেও তাই নো চাই হুরুতারে আপনার দুনিয়ার শিক্ষা বেশি দেবাইতা প্রাইভেট স্কুলে ফলাইতা বাতকারা স্কুলে না ইগো ফলিয়া আগাইতে পারত না প্রাইভেটও পয়সা খরচ করবা ইগুর সম্পূর্ণ দিবা ইগুর মাও আপনার যত্নবান থাকবো স্কুলের টাইমের আগে স্কুলে দেবা ইগুরে লইয়া যাবা টাইমের আগে গিয়া হন গিয়া বইয়া ফর দেবা ছুটি হয় না যত বিল অত বিল বাদ টাকা লাগবো ছুটি হওয়ার পরে ইগুরে লইয়া আবার লাগবো কিন্তু মসজিদের মধ্যে যে সময় আমরা বাচ্চাই দিন শিক্ষা আল্লাহর কোরআন ফলিতা ইকানোর গুরুত্ব নাই মসজিদ দিতে সময় দেখবা মায়ও কোনো গুরুত্ব দেয় না মনি আরো মায় চাইব কিতা কারণ নিজে আজকে প্রায় ৪২ বছর হয়েছে সবাই মুক্ত ফলাই মসজিদ সবাই এক মসজিদ আমি দেখুরা মসজিদ খানকা মসজিদ রানিং ৩২ বছর চলে ইবার সাইলাম বলে আর পারতাম না তারা কই না হুজুর আপনি টাকাও লাগবো আপনি টাকাও লাগবো ও বাদে ওখান দিলের মধ্যে আয় যে আল্লাহ রসুলে কইছেন দুনিয়ার মধ্যে সব তাকে বালা হইয়া থাকলো কোরআন পড়া আর পড়ান মত কোন সময় হইব জানি না মত হওয়ার লগে লগে তো মরা লাগবো খাল কেমত দিন আল্লাহর আদালতের মধ্যে যাবার পরে আল্লাহ যদি কয় কিতা করছো জবাব দিবার এবাদত দেখাইয়া জন্নত যাইবার কোনো লাইন নাই এই সময় যদি সহ খান কই বলে আল্লাহ তোমার কোরআন ওখানের খেজমত আসলাম ওখান তা পড়াইছি হয়তো আল্লাহ ও সিলাই নাজাত দিলাইতে পারে ওখান মনে করিয়া মসজিদের সবাই মুক্ত ফলানি বাদ দিই না মনে হয় ওখান যে আল্লাহ আমার মৌত পর্যন্ত কোরআনের খেজমত রাখিও কোরআন ফলানির মধ্যে রাখিও কারণ এক বাচ্চা যদি আলহামদুল সুরাটা যদি আমি ফলাই হে যত জীবন বাঁচিব নামাজ পড়িব আলহামদুল সুরা হে পড়িব পড়িবই না না পড়িবই না না নামাজ তো ফলাও লাগবো একটা কেরাত যদি কুল ফাল্লা সুরা গুদি তাহলে খাই তাহলে হে নামাজের মধ্যে কেরাত ফলাও লাগবো এগো কেরাত ফলা এগো ফরজ হে যত জীবন হে ইবাদত করব আমি তো হয়তো আজ না খাই নাই মরি যাইমু গিয়া মারা যাবার ভরে আল্লাহ রসুলে ফরমাইছেন মানুষ মারা যাবার ভরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় আর বরিয়ালে আর নামাজ পড়তে পারতাম না
মরিয়াম লে তাজুদ করতে পারতাই না মরিয়াম লে ভারত তসবিহ করতে পারতাই না তা সারা বন্ধু জি বুড়িয়া শুধু তিনটা আমলের তিনটা জিনিস আর আপনার রাস্তা মরার বাদেও খোলা থাকবো সুবহানাল্লাহ এক নম্বর হলো সাদাকায়ে জারিয়া যেটা সাদাকা করলে গু জারি থাকে যেমন তো আজ মসজিদ বানাইছি আমি মরি গেলে কিটা মসজিদ কেন মরি জিবুনি আমি মরি গেলে মসজিদ কেন ভাঙি জিবুনি না মসজিদ থাকবো কারণ মুসলমান যতদিন থাকবা ইনো মসজিদ থাকবো মসজিদ থাকলে ইনো নামাজ হইবো নামাজ যখন হইব তখন ই নামাজ যখন হইব আমি কবরও যাইমু গিয়া ইনতাকি সোয়াবর গাইতে ডেইলি পাঁচবার করিয়া আমার কবর নিয়া ফেরেশতাই দিবা ইগুন বন্ধ হইতো না সুবহানাল্লাহ আরো বহুত মাত আছে সদকা জারি আমি আর হিতা মাত জানি না দুই নম্বর হইলো বিস্তারিত ইলিম ও ইলিম যে ইলিম তুমি দুনিয়ার মধ্যে শিখাইয়া তো ইয়া গেছো যেটা তুমি মরার পরে ইলিম জারি থাকবো ইলিম জারি থাকবো আমি আজ এক বাচ্চারে আলহামদুলিল্লাহ সূরা শিখাইছি হে তার আরো বাচ্চারে হেকদা করবো আলহামদুলিল্লাহ সূরা শিখাইব হে আরো জন দে শিখাইব কিয়ামত পর্যন্ত হামদু শিখানি বন্ধুই গুনি বন্ধুই গুনি বন্ধুই তো নাই মাহতারাম দুস্ত বুজুর্গ এখন কইবা এটা তো মেসা বললে আলি কাইলে তারা ভাইবা আমরা ভাইতাম না যদি সয় তুমি ইলিম শিখাইতে পারো না শিখো আল্লাহ পাকে ওলা সুন্দর এক রাস্তা দিছই তবলিগর রাস্তা তবলিগর মধ্যে গেলে তুমি আলহামদুলিল্লাহ সূরা জানো আরো দশজন দে শিখা বুয়াইয়া শিখাই না নিলা আইন নিয়ে আপনার আইবা তবলিগর জমাত বইয়া দেখুন নানি হামদুল সূরা আগু শিখো আর তাহিয়া তো তসুদুগু শিখো একজনে জানুন তাইন শিখাইন বাকিয়ালা শিখন জাইন শিকিলাই যত জীবন বাঁচিয়া নামাজ পড়বাই শিকানে বালাই সব পাইবাই হেন দে শিকাইলাই হেন আরো জন দে শিকাইলা হেন আরো জন দে শিকাইলা কিয়ামত পর্যন্ত শিকানি বন্ধুই বনি শিকানি বন্ধুই তো নাই এর লাগি বাই অকল বুজুর্গ হল ওখানে মনের মাঝে রাখি যে আল্লাহ তোমার কোরআনের খেদমত রাখি রাখি মৌত খান দিও সারায় হোক আমিন তো মহতরম দুস্ত বুজুর্গ ও আমি খাত আসলাম ওখান কোরআন শিক্ষার মধ্যে গুরুত্বর নাই মারও নাই বাপরও নাই দুনিয়ার শিক্ষার মধ্যে অত গুরুত্বর দেখবা কোনো কোনো বাড়িন্ত গেলে আমি তো কেরো বাড়িন তো গেলে হুরুতা যদি দেখি যদি গিয়া কই আসসালামু আলাইকুম তো যে বাড়ির মানুষের আদর্শ আছে এই হুরুতাই আগে কয় আর যে বাড়ির মানুষের ইতা নাই ইগু হুরুতাই গিয়া আপনার খুনতা মাতে না তো হিকাইয়া দেখো আলাইকুম আসসালাম কিছু কিছু স্ট্যান্ডার্ড যারা আছেন সবাই হুজুর আমার বুয়া আবু সালাম হচ্ছে না ওই ইংলিশ জানে কও সাহেব বাবা কও এ তো এগুলো শিখাইছে তো এ আপেল বি বিয়ে বল সি সি এ খেপ ওটা খর মনে মনে কইলাম রে মা আল্লাহর কালাম শিখাইতে সময় গিয়া বই কেন শিখছে না সালাম কেন শিখছে না ইংলিশ শিখনেন শিখছে এগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি মানে আপনার হান্ড্রেড পর্যন্ত এগুলো শিখাইলেন কিন্তু আল্লাহর কোরআন ওখানে শিখাই না আল্লাহর কালাম ইকান হিকাই না ইকান অবহেলা ইকান আপনার গুরুত্বর নাই গুরুত্বর ইংলিশ মিডিয়ামের পড়া ইংলিশ মিডিয়ামে মাথা ভাই হল বুজুর্গ হল আমি কইয়েন না বলে ইংলিশ পড়াইও না পড়াও পড়াও কিন্তু কোরআন খান দে শিকাও বহুত বালিন্তর মধ্যে আসুন কিন্তু হুরুতা পড়ার মধ্যে আজকাল সরকারেও আইন করে দিছে সামান্য সময় মুসলমানের হুরুতায় বিয়োবাই শিকিলেই এর লাগি স্কুলের টাইম সারা জীবন দেখলাম দশটার তাকিয়া এখন স্কুলে গেছে নয়টার তাকিয়া তাও আপনার স্কুলে যাবা লাগে আটটার সময় এখন মসজিদ হইকে ফোরতো কয়টার সময় আগে আগে আমরা যেহেতু সবাই মুক্তব্য পড়িছি আটটা পর্যন্ত পুরা মেসা হলো পড়াইছুন এর বাদে গিয়া খাইয়া গোসল করিয়া বাদে স্কুলে গেছি মাদ্রাসা গেছি কিন্তু এখন স্কুলের টাইম আগুয়াই দিছে কিটা লাগি ও দিনর শিক্ষা ওখান কমাই দিবার লাগি দিনর শিক্ষার গুরুত্ব নাই বিয়ানে যদি আপনার হুরুতা ফোড়ার দেয় তে দিব আপনার ও সাতটা যেহেতু বাজি যা রে তুমি ইমাম সাহেব এখন সাড়ে সাতটা ছুটি দেওয়া লাগবে ইগু প্রাইভেট স্কুলে দিত না দিলে ইমাম সাহেবর বা গরম বাড়ির থাকে হয়তো বেটিও যদি ফোন নম্বর টাকা করব ও বুঝো না সেটা হয়েছে সাড়ে সাতটার উড়োই আছে ইগু ঘুমালা স্কুলেই তো আমার মসজিদে একজন শিক্ষক আমরা যে মসজিদে পড়াই আর সাতজন আমরা শিক্ষক
সাতজন শিক্ষক আমরা হুতা বলাই ও মানুষরে কইবা কোন কোন মসজিদ আছে না নি একজন দাকিয়া তইলা ফালা দিত্রা আমি কইবা দুনিয়া শিক্ষা লাগিয়ে হুতার তলে কত টাকা খরচ কর দেয় টিউশন লাগারাই মসজিদে মেসাব বেশি হইলে হুতার পড়া বেশি হইব আর একজন মেসাব যদি রাখে তো দুইজন রাখে তো হুতার পড়া কম হইব কারণ সারা হুতারে কইয়া আর পড়া লুয়া অসম্ভব হইব মেসাব বাড়াও পয়সা দাও খরচ করো আল্লাহ শুকরিয়া মানছো দে কিন্তু দুনিয়া শিকার লাগিয়া মানুষ কত টাকা খরচ করেন ভাই অকল বুজুর্গ হল থোড়া মানে খেয়াল করিয়া হুনকা কোরআন শিক্ষা করত বাচ্চাই গে রাত হুরুতার যা তিনবার ফেন্টো মুতিছে আর হুকাইছে বিয়া না ফলা তাইতে মার গুরুত্ব নাই ইমাম সাহেব গরম আগুয়ান উঠিয়া মা বহুত ন বা বহুত ন ইগে দেখছে মসজিদে গেলে মাইর খাইমু উঠিয়া মুতালা ফেন লইয়া বস্তা তৈল খুতার সি ভাত লইছে আর দৌড় উঠছে এনে গে দেখছে বড়া চুলুইস ও গাও কি করে হামান না ধরা ইমাম সাহেব হয়তো তোলা ফেসাব গেছুন বা তোলা তান গরে গেছুন ফাঁক ফাইছে এক দৌড়ে হামাই গেছে হামাই যাও হাবুলের মাঝে হামাই ঘুরছে মেসাবে দেখতে নাই ইগুন যেমন নেই না বইছে ও বাকি যখন বুয়া তাসলা ইগুনতে কি আর করে কোন হই হালি মুতর গম করে হালি মুতর গম ইগে কো কি জানবে কি ও তুমি লুদ হইলাম না এখন দি খালি মুতর গম করে মেসা ঘুরিয়ালে হুতা গ করুন না নি গ কর ওই তের বাদি ও কি কর ওই ও বুয়া আইছে আর মুতর গম বাড়ানো শুরু হইছে ইগে কো দেখি ভুঙ্গিয়া সারি গে মন কর আই কুমতিছে আরগে হুদা ফিটি ঢুঙ্গে হুঙ্গিয়া কর ওই রে ওই রে ওসা ওসা ও ও কুমুত্রা হগে কর গুরে অন্তে খেদা 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 গে কর আই অন্তে হর অন্তে হর মুত্রা মুত্রা হর হিগে কর হরতাম না হরতাম না ইগে কর ওই গু হরে না গে কর লাত মার লাত মার লাত মার দা হুরুতার দা তু ইগে হয়তো মারছে বা কোনো একটা ঠেলা মারছে ইগে করিয়া উঠিছে ইমাম সাহেব হেসাবর খুলু পালাই দৌড়ুর কিতাব হে কিতাব হে যদি গিয়ে আমার লাত মারি দিছে এই লাত মারলে খেলে ইগে এখন গদার ধরে ধরাইয়া হেও খান্দের হুজুর আমি লাত মারছি না কিতা করছ হুজুর ও না যা বইছে আর মুতর জেংড়া কোন বইতাম পারিয়া না খুশি তুলা হবা বর আর হে খান্দি দিছে হুরুতার যা তু ইমাম সাহেব দেলা আসা তো মুতর জে জেং লাগো ইগুনি নো বইতা গিলা দেখে কোন মিডিয়া সর কোন বেটা আছো জাতীয় বিদ্যালয় স্কুল বা আপনার লতা স্কুল দিতে সময় হলাম মুতালা ফেন মিন্দাইয়া দিলাই পারবানি বিলকুল না স্কুল দিতে সময় ইগুরে ক্রিম সিরিম মাখাইয়া বেবি পাউডার বেবি সোন সকলতা দিয়া ইগুর কাপড় লেতেরা হইলে ইজুড়া বদলিয়া বালা সুন্দর কলকলা ইস্তরি কাপড় হিন্দাইয়া স্কুল দিবা দুনিয়া হিকবার লাগিয়া আর দিন হিকবার লাগিয়া আল্লাহর কোরআন হিকবার লাগিয়া মুতালা ফেন হিন্দাইয়া তা হইলেও বহুত বেটিন আসুন আপনারা আইবা হয়তো না হইতে পারেন আমি আমার হ জাগার হিসাবে ওয়াজ করি লইয়া হুরুতা জেগিয়ে ফুড়ি জেগিয়ে ফুড়ি তো মসজিদ আইতো ইগো মা সারারাই সিরিয়াল চাইছে বিয়ানে ঘুমে ধরছে হুতিছে উরোর সাবাল জেগু মনি অগুথার লইয়া যাকে মা সেগুলা বেজিত করে ওই গে কিতা করবো মা কইছে লইয়া আইছে আইয়া এখন কিতা করে রিগে তো আর ফোরটা নাই বা কোরআন শরীফ সানে হিগুরে ফোরতে দেন না তো ইমাম সাহেবে দেখি আপত্র এই হিগুরে কিতা লাগে আনছ মাইয়ে দিলাইছে নুজুর মাইয়ে দিলাইছে নুগরে আনতা তো ইমাম সাহেব আপত্র যা ওগুলো লিয়ে যা গিয়া ও ফোরটা ওগুলো ফোড়া কেন আর নষ্ট করলাই এর লাগি বাই হল বুজুর্গ হল মা বনি নকল আল্লাহর কোরআন ওখান শিক্ষা দেওয়া দুনিয়ার শিক্ষা দেওয়া ওইটা আমরা জরুর কিন্তু দুনিয়ার শিক্ষা দুনিয়ার কোরআনের শিক্ষা যেটা দুনিয়া তো আর এখানে কিয়ামত পর্যন্ত মরবার সময়ও কোরআনের শিক্ষা দরকার দরকার নি না না দরকার নি না না মরবার সময় এখন আপনার বুয়ারে ইংলিশ মিডিয়ামে পড়াইয়া আপনার দিকে ইংলিশ ছাড়া আর কোনটা বুঝে না আমেরিকান পাস করাই লিয়ে আইছেন বড় ম্যাজিস্ট্রেট বানাইছে ওই মরবার সময় একজন ইংলিশ কানের মধ্যে ফলিলে আপনার মরণের কষ্ট আসান হইব আসা নিব এখন বুয়ারে হুতারে কাছো এ বি সি ডি এ জি এইচ এ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড কাছো নেন এখন মরবার সময় বাপর মার গলায় গেল গা সক্রাত লাগি রইছে
এখন খানার গুলি অনলাইন ফলি লই গুন এবিসিডি বালা করে হাবিতা বল্লাহ লাগান যদি আলি হলা মাথা ঘুরে ঘুরে যদি ফলে খামই বনি ইনো কিতাব লা লাগবো ইনো কলিমা হুনানি লাগবো কলিমা হুনানি লাগবো ইনো আর তোমার ইংলিশ মিডিয়ামে খামাইতো নাই কেউ যদি কয় মরবা সময়ছে বাফর গলা আগে গড়াইছে টাকা পয়সা আসলো আমেরিকা পর্যন্ত লইয়ে দৌড়াইছো ডাক্তারে কইছো হইতো না লিয়া যাও গিয়া বাড়ি এখন গে কিটা কইতাই রাত 12টার বাদে বাফর গলা আগে গগে করে দমই বায় আর না হিবায় যার না এখন কিটা কইতাই মসজিদের ভাড়া দিয়া বেসা ভালো কি যাও বলা নাই কথা মসজিদের মেসাব গিয়া আনবা খসাই রাত 2টার সময় ও মাগ মাইয়া দি ইমাম সাহেব জানে কইবো নি উঠতা তোমার জেলা জানে কই না লেফর তল দেই বাড়ি তাই ইমাম সাহেবের তোলা জানে কই লেফর তলে টাকা কোন না নি কিন্তু বিপদ হয়ে গেছেন মজবুর এখন ইমামতি তাই আজ দিছে উঠই না তাহলে আপনার কি তাইব তান ইমামতি যাইব গিয়া ইমামতি যাইব গিয়া এল্লা গিয়া বিপদ হয়ে যা উঠিবা গিয়া তোমার বাপর দ্বারা গিয়া কুরআন শুনি পড়িবা হারাম করি তান চোখে দিয়া ফুটা পানি বাড়িত না বাড়িব নি বঞ্চাই আপনারা বঞ্চাই বাড়িব নি তোমার বাপর গলা গেল গেল না আরো কোন তা করুক না মর কি তৈল আমি আরো মনে মনে কই আল্লাহ মরস্তে যদি মর কমুন না না আর কষ্ট কান দিস না বাসি তোর মাঝে অত ইলাজ গাইস না মরস্তে যদি মরি যা গিয়া আমার দিল আইব ওখান কিন্তু আওলাদ রে যদি সে কোরআন ওখান যদি পড়াও তাহলে এই কোরআন পড়ানি যে সময় মার বাফর মৌতর সময় বগলা গেল গেলাইব ই সময় কোরআন ওখান লইয়া তার বইব নি না বইতো নাই বইব নি না বইতো নাই দার বইব আউজুবিল্লাহ ফরত ফারত নাই বিসমিল্লাহ যাইতে না যাইতে সকু দে টল টল লইয়া পানি বারে বইন না পানি বারে বইন না খাইলে এক মই আমার হামসে আর জোর নামাজ ভুলিয়া জানাজা করলাম বহুত মানুষ জানাজা তে তার বড় ভাই যাই জনতার আগে আমার এই আখান দিয়া আখর হুজুর বাই গুতারে শেষমেশ আখেরি একবার তা দেখাও খান্দের বড় ভাইয়ে খর আমার হুরু বাই গুতার দুনিয়ায় ছাড়িয়া যার গিয়া ও তারে শেষমেশ আখেরি একবার তা দেখাও আমলাম দেখো দেখো দেখাও মুখ খুলিয়া খুশি দেখো সার দেখিও মানে খান্দন আরম্ভ করছে কিন্তু তার বেটার বাইর দুঃখে তার খলিঞ্জা ভাটের আমি ইমামর একজোড়া দুঃখ লাগছিনি দুঃখ লাগছিনি মাত বুঝছেন না মানে হে জেলা তার ভাই মুখে দিস আর আমি ওই ইমামে তোলা সাইয়া কিন্তু হে খান দিয়া মুখ পাঠাইলা আমি ইমামে হজরা খান দিয়া নি আমি আর ওখানে খান দিয়া খান দিয়া খান তে ভাই হল বুজুর্গ হল খার উদ্দেশ্য লো কথা আজ আমার মা আর আমার বাপর মৌত সময় সক্রাতর হালত আমি যখন দার কোরআন শরীফ লইয়া বইমু আমার শুকুর বাণী অটোমেটিকলি বাড়ি বন্যা বাড়িত নাই বাড়ি বন্যা বাড়িত নাই হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে সময় মানুষের মৌতর সময় যায় আর মৌতর সময় যখন ফরিস্তা আসলে আপনার কষ্ট দিত্রা আজাব দিত্রাম ওই সময় যদি তার আওলাদে দারখানা বইয়া যদি আল্লাহর কোরআন খান বার করে আর চৌকে দিয়া যদি সয় বার করিয়া তিলাওতর মধ্যে লাগার লগে লগে চৌকর পানি যদি সয় না হর ও নরম জায়গা আইতে না আইতে আল্লাহর রহমতে জুস মারে আল্লাহ পাকে কইন ও আমার ফরিস্তারে আমার বন্দায় দুনিয়ায় তো গুনাহ করছে নাফরমানি করছে কিন্তু আমার কোরআন খান্তান আওলাদ রে হিকাইছে আজ তার আওলাদে তার কিনারার মধ্যে বই আমার কোরআন খান ফড়ের আর শুকুর বানি ছাড়ের আমি আল্লাহর জাতর বদ্দা সার না রে ফরিস্তা আমি আমার বন্দারে মাফ দিলাইলাম ও সুবহানাল্লাহ আমি আমার বন্দারে মাফ দিলাইছি তোমরা আর কষ্ট দিও না ভাই হল বুজুর্গ হল এই বিপদের সময় আল্লাহর কোরআন হিকানি ওখানে আপনার আমার খামো লাগছেন না না এই সময় যদি বাপ পাই দি দারে গিয়ে বেদান যদি কয় হটি জিয়র নেম বাবা হটি জিয়র নেম হটি জিয়র নেম আল্লাহ কই মানে বলে আর আর জিও করিস না রে আর ইংলিশ মাতিস না রে আমার মায়া লাগিয়েছে তোর বাপরে মাপ দিলিস ইলা কোনো হদিস কোনো আলিম কোনো মুফতি কোনোদিন কইছনি শুনছনি না ভাই হল বুজুর্গ হল এল্লা গিয়া ফড়াও দুনিয়ার শিক্ষার দরকার কিন্তু কোরআন খান আসল শিক্ষা যে কোরআনের দ্বারাতে গিয়ে মুসলমানের আওলাদ ইগে নামাজ ভোলা লাগবো খাল কেমত অন্য হদিসের মধ্যে আইছে খাল কেমত দিন আল্লাহর আদালতের মধ্যে
মা বাপ রে আল্লাহর আদালত জগরিয়া করবা আওলাদে আল্লাহর আদালতের মধ্যে আওলাদে কইবা মারিয়ার বাপ রে ও মা ও আব্বা তোমার তান জরিয়ায় আমারে আল্লাহ দুনিয়ায় দিছলা তুমি তাই আমারে দিনর শিক্ষা না হিকাইয়া দুনিয়ার শিক্ষার লাগি অত ভাগল আসলায় কি তার লাগিয়া আমারে যদি দিন হিকাইতাই তে আজ আমি পথভ্রষ্ট হই না আজ আমি জাহান্নামী হই না আজ তুমি তাই আমারে দুনিয়া হিকাইছো যার কারণে আজ আমি জাহান্নামী হইছি আও তোমার তার মাথা ফলা দিয়ে আমি জাহান্নামে যাই ও নাউজুবিল্লাহ আও তোমার তার মাথা ফলা দিয়া আমি জাহান্নামে যাই এর লাগি ভাই হল বুজুর্গ হল মা বনিন হল দুনিয়ার শিক্ষাও দরকার দেবাও কিন্তু আসল অরিজিনাল শিক্ষা যেখা দিন শিক্ষা যেটা কোরআনের শিক্ষা যেটা এটা আগে দেবাও আগে দেবাও আগে দেবাও এটা আমরা দুনিয়া আখেরাতের কামিয়াব হইতো